বন্ধুরা আসসালামু আলাইকুম। এখানে ভাই আসছে স্বর্ণ কিনতে, মাশাআল্লাহ অনেকগুলো জিনিস নিচ্ছে। এখানে টোটাল ওজনটা কতটুকু এবং টোটাল প্রাইসটা কত টাকা আমরা দিছি এবং 22 ক্যারেট স্বর্ণ আজকে 1 গ্রামের দাম কত পড়ছে আমরা বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব। এটা সৌদি আরব রিয়াদ ভাতা, ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কিনেন আজকে 1 গ্রামের দাম কত করে পড়ে বা কোনটার ওজন কতটুকু বা প্রাইসগুলো কত করে পড়ে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে সবাই দেখে বুঝতে পারবে যে আজকে স্বর্ণের দামটা কত করে দিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেছেন এখানে একটি নেকলেস আছে, নেকলেসটার ওজনটা হলো আপনার 43 গ্রাম মেবি, তাই না? 43 গ্রাম প্লাস আছে। এটা কানে দুল সহকারে দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা, 43 গ্রাম নাকি 44 গ্রাম এরকমই হবে, 43 গ্রাম মেবি। আমরা সকলে একসাথে ওজন করেছি। তো তারপরে এখানে চেন আছে দেখতেছেন, চেনগুলোর ওজন হলো 6 গ্রাম করে। একটা বেনি চেন আছে এখানে, দুইটাই বেনি চেন আছে। আর একটা ফিঙ্গারিং আছে দেখতেছেন, ফিঙ্গারিংয়ের ডিজাইনটা খুবই সুন্দর। আর এখানে কলসি ডিজাইন আছে দেখতেছেন, খুবই সুন্দর কলসি ডিজাইনের মধ্যে। তো কলসি ডিজাইনের এটার ওজনটা হলো, একটার ওজন হলো 3 গ্রাম 9 পয়েন্ট, আরেকটার ওজন হলো 3 গ্রাম 5 পয়েন্ট। তো এখানে দুইটা কিন্তু আমরা একসাথে ওজন করেছি। এবং কানের দুলটা আলাদাভাবে যদি নেন তাহলে 6 গ্রাম, কানের দুলটার ওজন হলো 6 গ্রাম দেখতেছেন। কানের দুলটা আমি চেঞ্জ করে এটার সাথে ম্যাচিং করে দিছি। তো এটার সাথে এটা যদি আমি ম্যাচিং করে দিই এটার ওজনটা হচ্ছে আপনার 43 গ্রাম। যদি আমরা 43 গ্রাম হিসেব করি তাহলে আমরা যে প্রাইসটা দিছি, 1 গ্রামের দাম দিছি 234 শিয়াল করে, 234 শিয়াল করে দিছি 1 গ্রামের দাম। তো এটার প্রাইস পড়তেছে 234 পুরম 43 গ্রাম, তাহলে এটার দাম পড়তেছে 10,062 রিয়াল দেখতেছেন। 10,062 রিয়ালে আপনি একটা নেকলেস পেয়ে যাবেন কানের দুল সহকারে, খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছেন। আপনি যদি কানের দুলটা আলাদাভাবে নেন তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো। খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছেন কানের দুলের। তো এটা যদি আপনি নেন 234 পুরন 6 গ্রাম, শুধু কানের দুলটা নিতে পারবেন আপনি 1400 রিয়ালে দেখতেছেন, 1400 রিয়ালে আপনি শুধু কানের দুলটা নিতে পারবেন, খুবই সুন্দর ডিজাইনটা। যদি আপনি কানের দুলটা আলাদাভাবে নেন তাহলে কি প্রাইস একটু বেশি রাখবো আপনার কাছ থেকে, কারণ ছোটো জিনিসের দাম একটু বেশি হয়। আচ্ছা, বেনি চেনগুলো দেখতেছেন, এগুলো 6 গ্রাম করে একটা বেনি চেন, 6 গ্রাম বেনি চেন যদি আপনি আলাদাভাবে কিনতে চান 234 পুরন 6 গ্রাম, তাহলে এটা দাম আসতেছে 1400 রিয়াল দেখতেছেন। 1400 রিয়ালে আপনি একটা বেনি চেন পেয়ে যাবেন। যদি আপনি আলাদাভাবে আসেন একটা শুধু বেনি চেন কিনেন তাহলে কিন্তু কি এটার প্রাইস একটু বেশি পড়বো। তো একটা ফিঙ্গারিং আছে দেখতেছেন, ফিঙ্গারিংটার ওজন হলো আপনার 3 গ্রাম 7 পয়েন্ট, 3 গ্রাম 7 পয়েন্টের ফিঙ্গারিংটা যদি নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। 234 পুরন 3 গ্রাম 7 পয়েন্ট, তাহলে আংটিটার দাম পড়তেছে, ফিঙ্গারিংয়ের দাম পড়তেছে 865 রিয়াল, 865 রিয়ালে আপনি একটা ফিঙ্গারিং পেয়ে যাবেন দেখতেছেন, খুবই সুন্দর ডিজাইনটা। এটার ওজনটা হলো 3 গ্রাম 5 পয়েন্ট এবং এটার ওজনটা হলো 3 গ্রাম 9 পয়েন্ট। তো এটা যদি 3 গ্রাম 5 পয়েন্ট আপনি নেন তাহলে এক জোড়া কানের দুল 3 গ্রাম 5 পয়েন্টের মধ্যে কত টাকা আসে আমি দেখাবো আপনাদেরকে, খুবই সুন্দর ডিজাইনটা। তো এটা আমরা যদি 234 রিয়াল করে হিসাব করি পুরন 3 গ্রাম 5 পয়েন্ট, তাহলে এটার দাম পড়তেছে 819 রিয়াল, 819 রিয়ালে আপনি একটা কানের দুল এক জোড়া পেয়ে যাবেন দেখতেছেন, খুবই সুন্দর ডিজাইনটা। আর এটা যদি আপনি আলাদাভাবে আসেন শুধু একটা কিনেন সেক্ষেত্রে কিন্তু এই দামে পাবেন না, আমি আবারও বলে রাখি আপনাদেরকে। যখন আপনি একটা করে কিনতে যাবেন ছোটো জিনিস তাহলে কি একটু প্রাইস বেশি পড়বে। তো এখানে টোটাল ওজনটা হলো আপনার 67 গ্রাম 7 পয়েন্ট, তো আমরা টাকা দিছি এখানে 15,850 রিয়াল দিছি, 15,850 রিয়াল বাঘ 67 গ্রাম 7 পয়েন্ট। তো 1 গ্রামের দাম পড়তেছে 234 রিয়াল, 1 গ্রামের দাম আজকে পড়তেছে 234 রিয়াল। আর এটা হলো সব কিছু সহকার, আপনারা যারা সৌদি আরব রিয়াদ ভাতা থেকে স্বর্ণ কিনবেন তাহলে এরকম প্রাইসের মধ্যে স্বর্ণ কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।